হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে জন কিটসের লেখা ও টু আ নাইটিঙ্গেল যে কবিতাটা রয়েছে, সেই কবিতাটার যে লাস্ট তিনটে স্ট্যান্জা আমাদের বাকি ছিল, অর্থাৎ স্ট্যান্জা 6, 7 অ্যান্ড 8, এই তিনটে স্ট্যান্জা তোমাদের সাথে লাইন বাই লাইন অ্যানালিসিস করে দেব। তবে সেইখানে যাব তার আগে, আমরা যে লাস্ট দিন পড়েছিলাম স্ট্যান্জা যে গুলো, তার মধ্যে লাস্ট ফিফথ স্ট্যান্জাটার একটু সামারিটা আমরা জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে স্ট্যান্জা 5 আমরা দেখেছিলাম যে তিনি কি করছেন, সেই যে নাইটিঙ্গেলটা রয়েছে, সেই নাইটিঙ্গেলটার সাথে সেই যে অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ সেই বাগানের মধ্যে, সেই বাগানের মধ্যে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানে বিভিন্ন যে সমস্ত ফুলগুলো রয়েছে, সেই ফুলগুলো যদিও তিনি দেখতে পাচ্ছেন না, কিন্তু সেইগুলোকে তিনি গন্ধের সাহায্যে আলাদা করবার চেষ্টা করছেন এবং সেইগুলোর দ্বারা তিনি বিমোহিত হয়ে পড়ছেন। মানে পুরোপুরি একটা খুব সুন্দর ইথিরিয়াল একটা পরিবেশে বর্ণনা দিচ্ছেন, এত সুগন্ধিত মানে একটা পরিবেশ, সেইটার কথা কিন্তু তিনি সেখানে বর্ণনা দিচ্ছেন। এছাড়া তিনি বিভিন্ন রকম ফুলের কথা বলেছেন, যেমন হোয়াইট হথর্ন, তারপর এগ্ল্যান্টাইন, ভায়োলেটস, মাস রোজ, এই সমস্ত, এবং সেখানটাই যে মৌমাছিরা ভনভন করছে, এই সমস্ত দৃশ্যের তিনি কিন্তু বর্ণনা দিয়েছেন। ঠিক আছে, এটা গিয়েছে হচ্ছে স্ট্যান্জা 5। এবার চলো তাহলে আজকের যে নতুন স্ট্যান্জা, স্ট্যান্জা 6-এ যাওয়া যাক। ডার্কলিং আই লিসন, ডার্কলিং অর্থাৎ ইন দ্য ডার্ক মানে অন্ধকারে, আই লিসন সেই যে অন্ধকার, তার মানে তিনি কিন্তু তখনও তার ইমাজিনেশনের মধ্যেই রয়েছেন, তখনও কিন্তু তিনি সেই যে নাইটিঙ্গেল তার সাথেই কিন্তু তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানে তিনি শুনতে পান। অ্যান্ড ফর মেনি আ টাইম, এবং এর থেকে এরকম অনেকবারই আমি শুনেছি। কি শুনেছি তাহলে, কোয়েশ্চেনটা কী তাহলে, মানে তার উত্তরটা কী? আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ ইজ ফুল ডেথ, মানে হাফ ইন লাভ উইথ ইজ ফুল ডেথ, মানে এর থেকে অনেকবার, অনেক সময় কি হয়েছে, আমি কিন্তু এই যে একটা ইজফুল, একটা খুবই সহজেই একটা ডেথ, একটা মৃত্যু, এই যে সহজভাবে একদম চট করে মরে যাওয়া, এই মৃত্যুর সাথে কিন্তু আমি হাফ ইন লাভ ছিলাম, অর্থাৎ আমি তাকে ভালোবেসেছিলাম, মানে আমি মরতে চেয়েছিলাম। সহজ ভাষায় বলতে গেলে আমি এর থেকে, শুধু এইবারই প্রথম নয়, আমি এর থেকে আগেও অনেকবার মরতে চেয়েছিলাম। এবার তিনি সেটাকে হাফ ইন লাভ বলছে, তার মানে এখানটা কিন্তু মৃত্যুর যে কামনাটা, সেই মৃত্যুর কামনাটা কিন্তু সম্পূর্ণ নয়, অর্থাৎ তিনি সব একেবারেই পুরোপুরিভাবে মরতে চাইছেন না, কারণ একই সাথে তিনি কিন্তু এই যে নাইটিঙ্গেলের যে গানটা রয়েছে, সেই গানের প্রতি যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটাও কিন্তু তিনি ত্যাগ করতে পারছেন না, বা এই যে জগতের যে মায়াটা, সমস্ত দুঃখ কষ্ট ঊর্ধ্বে উঠেও এই মায়াটাকে তিনি যেন কোথাও কাটিয়ে উঠতে পারছেন না, সেই জন্য তিনি বলছেন হাফ ইন লাভ উইথ ইজ ফুল ডেথ, এই যে সহজভাবে এই চিন্তা করতে করতে মারা যাওয়া, এই জন্য ইজ ফুল কথাটা কিন্তু ইউজ করা হচ্ছে, যে কারণ তিনি পুরোপুরিভাবে একটা কল্পনার জগতে রয়েছেন এবং এই সময় মারা যাওয়াটা তার কাছে অত্যন্ত সহজ বলে মনে হয়। কল্ড হিম সফট নেমস ইন মেনি অ্যামিউজড রাইমস, অর্থাৎ আমি কি করেছি, মানে কবি নিজে বলছেন যে আমি তাকে ডেকেছি, অর্থাৎ মৃত্যুকে ডেকেছি সফট নেমস, বিভিন্ন নামে, ইন মেনি অ্যামিউজড রাইম, বিভিন্ন যে সমস্ত কবিতাগুলো রয়েছে আমার লেখা, সেই কবিতাগুলোতে আমি কিন্তু এরকম মৃত্যু নিয়ে চর্চা করেছি। তার মানে তিনি কিন্তু সম্পূর্ণ এগুলো, তার মধ্যে যে মৃত্যু চেতনাটা আগে থেকেই ছিল সেটা কিন্তু আমরা জানতে পারছি এই লাইনটার মাধ্যমে। টু টেক ইন টু দ্য এয়ার মাই কোয়াইট ব্রিথ, তাহলে তিনি এবার বলছেন এই যে টু টেক ইন টু দ্য এয়ার, অর্থাৎ বাতাসে মিলিয়ে দিতে বলছেন কি না, মাই কোয়াইট ব্রিথ, আমার এই যে শ্বাসটা, আমার যে ধীর শ্বাসটা পড়ছে, এই শ্বাস প্রশ্বাসটা আমি চাই বাতাসে মিলিয়ে দিতে, অর্থাৎ কি না, আমার যেন শ্বাসটা নিংড়ে বের করে নেওয়া হয়, আমাদের যে, আমার যে লাস্ট শরীরে যে শ্বাসটা রয়েছে, অর্থাৎ তিনি মারা যেতে চান এখানটাই। তার মানে তিনি পৃথিবীর যে সমস্ত মানে দুঃখ দুর্দশাগুলো রয়েছে, বা এই যে সৌন্দর্য হ্রাস পাচ্ছে, তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, যে সমস্ত ইউথরা রয়েছে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছে, বা তার যে মানে হচ্ছে গিয়ে অসফল ভালোবাসা, সেই সমস্ত কিছুই কিন্তু তিনি মানে আর সেগুলোর যে ব্যথা মানে বেদনাগুলো সেগুলো সহ্য করতে পারছেন এবং তিনি সেগুলো থেকে মুক্তিস্বরূপ মৃত্যুবরণ করতে চাইছেন। ঠিক আছে, তো তারপরে বলছে নাও মোর দ্যান এভার সিমস ইট রিচ টু ডাই, তো বলছে এখন হচ্ছে গিয়ে এটা রিচ মনে হচ্ছে, আরও বেশি মানে আমার কাছে ভালো মনে হচ্ছে টু ডাই, মরার জন্য এই সময়টা আমার কাছে আরও উৎকৃষ্ট মনে হচ্ছে। টু সিজ আপন দ্য মিড নাইট উইথ নো পেইন,
এই যে একটা মিড নাইট, এখন যে মধ্যরাত্রি, অর্থাৎ এই যে অন্ধকারের মধ্যে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, তার মানে তিনি যে ইমাজিনেশনের মধ্যেই রয়েছেন, কারণ আমরা জানি যে তিনি দিনের বেলা এই কবিতাটা লিখেছেন। তাহলে হঠাৎ করে এখানে মিড নাইট কেন বলছেন? তাহলে আমরা ভাবতেই পারি যে তিনি ইমাজিনেশনের জগতেই তখনও রয়েছেন। এবং তিনি বলছেন টু সিজ আপন, মানে এই সময় এক্সপায়ার করে যাওয়া, অর্থাৎ মারা যাওয়া, আপন দ্য মিড নাইট, অর্থাৎ এই যে মাঝরাত্রিতে, উইথ নো পেইন, কোনো ব্যথা বেদনাহীনভাবে মারা যাওয়া। মানে তিনি যেহেতু ইমাজিনেশনের মধ্যে রয়েছেন বা একটা স্বপ্নের জগতে রয়েছেন, তিনি এর মধ্যে যদি মানে এই স্বপ্নের মধ্যেই তিনি যদি বাস্তব জগৎ থেকে চলে যেতে পারেন একেবারে মানে পরপারে, তাহলে তার থেকে তো আরাম বা তার থেকে মানে কম কষ্টসাধ্য কোনো কিছু নেই। তো তিনি বলছেন যে উইথ নো পেইন, কোনো ব্যথা বেদনাহীনভাবে তিনি এই সময়টাতে মারা যেতে চান। হোয়াইল দাউ আর্ট পোরিং ফোর্থ দাই সোল অ্যাব্রড ইন সাচ অ্যান এক্সট্যাসি, অর্থাৎ হোয়াইল, যখন কী হবে না তোমার এই যে গানটা শুনবো, সেই সময় তুমি হয়তো অন্য কোথাও তোমার গানটা শোনাবে, সেই সময় আমি এইভাবে যদি এই তার আগের লাইনের সাথে তুমি এটাকে যদি মানে একসাথে পড়ো তাহলে কিন্তু খুব সুবিধা হবে, যে এই সময় মানে মাঝরাত্রিতে একটা আমি কল্পনা বিভোর জগতের মধ্যে থেকেই যদি আমি মারা যেতে পারি তাহলে তার থেকে কোনো মানে আরামের কোনো কিছু নেই। এবং কারণ কেন? কারণ হচ্ছে কি, আমি তোমার গান শুনতে শুনতেই পুরোপুরিভাবে একটা মোহিত হয়ে কিন্তু এই দুনিয়া ছেড়ে যেতে পারবো, একটা আনন্দজনক একটা অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমি মৃত্যুটাকে বরণ করতে পারবো। স্টিল উডস্ট দাউ সিং অ্যান্ড আই হ্যাভ ইয়ার্স ইন ভেইন টু দাই হাই রিকোয়েম বিকাম আসড, অর্থাৎ কি না, তখনও কিন্তু কী হবে, তুমি কিন্তু তখনও গান গাইবে, তুমি কিন্তু তখনও তোমার যে এই গানটা সেই গানটা চালিয়েই যাবে, কিন্তু আই হ্যাভ ইয়ার্স ইন ভেইন, কিন্তু আমার গান থাকা সত্ত্বেও আমি আর শুনতে পারবো না, কারণ আমি ততক্ষণে অলরেডি মারা গিয়েছি। টু দ্য হাই রিকোয়েম বিকাম আ সড, তোমার এই যে হাই রিকোয়েম, অর্থাৎ তোমার এই যে একটা গান, একটা অ্যান্থেম বলতে পারি, তোমার যে এই উচ্চ স্বরে এই গান, সেটা সম্পূর্ণ মাটিতে মিলিয়ে যাবে। সড অর্থাৎ আর্থ, পৃথিবী, এই যে মাটির পৃথিবী, সেই মাটির পৃথিবীতে, মানে কারণ আমি আর কোনো কিছুই শুনতে পারবো না, কারণ এটা শোনার জন্য আমি জীবিতই থাকবো না। তার মানে এই স্ট্যানজা থেকে আমরা দেখতে পেলাম যে কবি সত্যিকারের বলতে মারা যেতে চাইছেন এই সময়ে, এই অবস্থায়, এই যে নাইটিঙ্গেল পাখির গানটা শুনতে শুনতে একটা মনোরম পরিবেশ, এর মধ্যে তিনি মারা যেতে চাইছেন এবং প্রকৃতির কোলে মিলিয়ে যেতে চাইছেন। তাহলে এবার চলো স্ট্যানজা 7 যাওয়া যাক। দ্য ওয়াজ নট বর্ন ফর ডেথ ইমর্টাল বার্ড, তাহলে এবার তিনি কি বলছেন, এবার নাইটিঙ্গেলকে বলছেন ইমর্টাল বার্ড, অর্থাৎ অমরণশীল একটা পাখি, বলছে তোমার মৃত্যু নেই, তুমি মরতে পারো না, ইউ আর নট বর্ন ফর ডেথ, তুমি মরার জন্য জন্ম হয়নি তোমার। নো হাংরি জেনারেশন স্ট্রিট দি ডাউন, মানে কোনো ক্ষুধার্ত জেনারেশনই, কোনো ক্ষুধার্ত প্রজন্মই তোমাকে ট্রিড দি ডাউন, তোমাকে কিন্তু দলি মানে দলন করতে পারেনি, অর্থাৎ সবাই কিন্তু তোমাকে ভালোই বেসে গিয়েছে। এবার এখানটাই একটা বাংলা কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা, সেই যে ক্ষুদায় রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, অবশ্যই এই যে ক্ষুধার রাজ্য, অর্থাৎ এই যে হাংরি জেনারেশন যেটাকে এখানে তিনি বলছেন, অনেকটা আমরা তার সাথে কম্পেয়ার করতে পারি, তো সেখানে কি হয়, পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি বলে মনে হয়, কিন্তু পাশাপাশি প্রত্যেকটা প্রজন্মেরই কিন্তু এমন এমন কেউ না কেউ জন্ম নেয় যারা কিন্তু তোমার এইরকম গান শুনে এবং তোমার জগতে ভেসে যায়। তো নাহলে কিন্তু সুকান্ত ভট্টাচার্যও সেই যে ক্ষুধাতুর একটা, তিনিও খুব কষ্ট করে মানে ক্ষুধার চোটে বা এরকমভাবেই মারা গিয়েছিলেন, এই কিটসের মতনই খুব কম বয়সে, খেতে না পেয়েই বলা যায়। তো তার পক্ষেও কিন্তু তিনিও কিন্তু কবিতা লিখেছিলেন, তিনিও কিন্তু ইমাজিনেশনের জগতে একটা গিয়েছিলেন। তো এখানে সেটাই বলা হচ্ছে যে কোনো এরকম জেনারেশনই নেই যে যে তোমাকে হয়তো ট্রিট দি ডাউন, বা আমরা বলতে পারি যে তোমাকে পাশ কাটিয়ে যেতে পারবে, সবাই তোমার দ্বারা কিন্তু মোহিত হবেই। The voice I hear this passing night was heard in ancient day. অর্থাৎ এই যে আওয়াজটা যেটা আমি শুনছি, এই যে পাসিং নাইটে, এই যে রাত্রি পাস করে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, এই রাত্রে আমি যে তোমার গানটা শুনছি, ওয়াজ হার্ড, সেটা কিন্তু কখনো না কখনো শোনা গিয়েছিল, ইন অ্যানশিয়েন্ট ডে, সেই অনেক যুগ আগে, বহু যুগ আগে সেটা নিশ্চয়ই কখনো না কখনো শোনা গিয়েছিল। কার দ্বারা? বাই এম্পেরর অ্যান্ড ক্লাউন, অর্থাৎ সাধারণ লোক, এম্পেরর হতে পারে মানে মহারাজাও হতে পারে, অথবা ক্লাউন, ক্লাউন অর্থাৎ আমরা জানি ভাড় বা বিদূষক, এখানে আমরা সাধারণ লোক অর্থে সেটাকে ইউজ করতে পারি।
অর্থাৎ তোমার এই যে গান, এই গানটা বহু প্রাচীনকালেও কেউ না কেউ শুনেছিল। আমি যেমন আজ শুনছি, সেটা প্রাচীনকালেও শোনা গিয়েছিল। বিভিন্ন রাজা মহারাজারা বা সাধারণ লোকেরা কিন্তু সেই গান তোমার কাছ থেকে শুনেছিল। পারহ্যাপস দ্য সেলফ সেম সং দ্যাট ফাউন্ড আ পাথ থ্রু দ্য স্যাড হার্ট অফ রুথ হোয়েন সিক ফর হোম। হয়তো এইরকমই কোনো গান, সেই যে রুথ, রুথ অর্থ এখানে একটা বিবলিক্যাল অ্যালিউশন ইউজ করা হচ্ছে, সেই রুথ নিশ্চয়ই সেই যে তার বাড়ির জন্য যার মনটা মানে অবসন্ন হয়ে পড়েছিল, সেও হয়তো তোমার এই গান শুনেছিল। এবার রুথের গল্পটা এখানে একটু বলে দিই। রুথ হচ্ছে কি একজন মোবাইট হওয়া সত্ত্বেও তার সাথে একজন জিওয়ের বিয়ে হয়েছিল, এবং সে কী করেছিল, তার শাশুড়ির সাথে, তার স্বামী মারা গেল, তার স্বামীর যে স্থান জন্মস্থান অর্থাৎ জুডা, সেই জুডা গিয়েছিল এবং সেখানে সে একাকি জমি চাষ করতে বাধ্য হয়েছিল। এইটা হচ্ছে কি তার বিবলিক্যাল অ্যালিউশন। এবং সেই যে চাষ করবার সময়ে যে সেই যে তার দুঃখটা, কারণ তার হাজব্যান্ড মারা গিয়েছে, সে একাকি সেখানে কাজ করছে, তাও আবার পরের জমি, কারণ সেটা তার নিজের জমি ছিল না, কারণ সে নিজে যেহেতু মোবাইল ছিল, সে জিও ছিল না। এই যে একটা বাড়ির প্রতি তার টান, এই সমস্ত মিলিয়ে সে তার দুঃখ কষ্টের মধ্যেও হয়তো তোমার গান শুনেছিল এবং গান শুনে ভুলে থেকেছিল। তো তিনি সেটাই এখানে কিন্তু উদাহরণটা টেনে আনলেন। তো তারপরে বলছে সি স্টুড ইন টিয়ার্স অ্যামিড দ্য অ্যালিয়েন কর্ন। এই যে সে হয়তো চোখে জল নিয়ে দাঁড়িয়েছিল অ্যামিড দ্য অ্যালিয়েন কর্ন, এলিয়েন অর্থাৎ সেই যে বাইরের, সেই যে বিদেশ বিভুঁয়ে কর্ন জমির মাঝখানে দাঁড়িয়ে সে হয়তো তোমার গান শুনেছিল। দ্য সেম দ্যাট অফট টাইমস হ্যাথ চার্মড ম্যাজিক কেসমেন্টস ওপেনিং অন দ্য ফোম অফ পেরিলাস সিজ ইন ফেয়ারি ল্যান্ডস ফর লর্ন। হয়তোবা এই যে গান, তোমার এই যে গান, এইটা হয়তো কোনো সময় সে যে বিভিন্ন রাজকুমারীরা বসে থাকে কোথায় না, চার্মড ম্যাজিক কেসমেন্টস, এই যে বিভিন্ন রকম কেসমেন্টগুলো, কেসমেন্ট অর্থাৎ বড় বড় জানলা, দরজার মতন যে সমস্ত বড় বড় জানলাগুলো হয় বিভিন্ন রাজপ্রাসাদের মধ্যে, সেখানটায় যেইগুলো কি না ওপেনিং অন দ্য ফোম অর ফোম অফ দ্য পেরিলাস সিজ, সেই যে বিপজ্জনক সমুদ্রগুলোর দিকে যার ওপেনিংটা রয়েছে, মানে যে সমস্ত জানলাগুলোর মুখ সেই সমুদ্রের দিকে মুখ করা, সেইগুলো ইন ফেয়ারি ল্যান্ডস ফরলর্ন, সেই যে ডেসোলেট, সেই যে অনেক দূরবর্তী ফরলর্ন মানে পরিত্যক্ত যে সমস্ত স্থানে মায়াবী সেই সমস্ত যে প্যালেসগুলো বা রাজপ্রাসাদগুলো রয়েছে, সেইগুলোতে বসে বসেও হয়তো কোনো রাজকুমারী তোমার এই যে গানগুলো, সেই গানগুলো শুনে হবে। এখানটাই তিনি কিন্তু সম্পূর্ণ একটা রোম্যান্টিক একটা দৃশ্য বা ইমাজিনেশনের একটা সম্পূর্ণ জগতে তিনি চলে গিয়েছেন, সম্পূর্ণ একটা বলা যায় এই যে রাজকুমারীদের বা সেখানে দৈত্যাকার যে সমস্ত বাড়িগুলো বা সেই দৈত্যের উপস্থিতি বা তার করা জাদুর ফলে সেই যে যারা মেয়েগুলো রয়েছে তারা সেখানে ক্যাপটিভ অবস্থায় রয়েছে, সেই সম্পূর্ণ মিলিয়ে কিন্তু একটা যেন আমাদের চোখের সামনে একটা খুব সুন্দর ইমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই লাইনগুলোর মধ্যে। এইগুলোকে তোমরা যখন নিজেরা পড়বে না, তাহলে এর যে সৌন্দর্যটা একদম পরিষ্কারভাবে তোমাদের কাছে উঠে আসবে। কিন্তু আমি যখন নিজে পড়ছিলাম আমার কিন্তু দারুণ লেগেছে সত্যিকারের বলতে। এবার স্ট্যানজা এইটে যাই। ফরলর্ন দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক আ বেল টু টোল মি ব্যাক ফ্রম দি টু মাই সোল সেলফ। এই যে ফরলর্ন, লাস্টের স্ট্যানজাতেই আমরা পড়লাম লাস্টে একেবারে, ফরলর্ন অর্থাৎ সেই যে বিদেশ বিভুই বা মানে সেই যে পরিত্যক্ত একটা ল্যান্ড, ফরলর্ন ল্যান্ড, যেখানে রাজকুমারীর আটক রয়েছে বা বসে বসে সেই যে জানলায় বসে বসে হয়তো তারা তোমার এই গান শুনেছে। তো হঠাৎ করে এই যে ওয়ার্ড, এই ফরলর্ন ওয়ার্ডটা তিনি যখন উচ্চারণ করলেন আগে স্ট্যানজাতে, সেইটার সাথে সাথে কী হচ্ছে, এই স্ট্যানজাটা কিন্তু মিল রয়েছে। দেখো, ফরলর্ন দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক এ বেল, এই যে এই কথাটা আমার কাছে কিন্তু একটা বেলের মতন, বেল অর্থাৎ ঘণ্টার ধ্বনি, এখানে আমরা বেলকে অ্যালার্ম হিসেবে ইউজ করব, এর মিনিংটা এখানে কিন্তু অ্যালার্ম হিসেবে রয়েছে, যে সেইটা আমার কাছে যেন একটা অ্যালার্মের মতন, টু টোল মি ব্যাক, সেটা যেন আমাকে টেনে নিয়ে আসছে ব্যাক ফ্রম দি টু মাই সোল সেলফ, তোমার কাছ থেকে, অর্থাৎ নাইটিঙ্গেল, তোমার যে এই জগৎ, তোমার যে এই ইমাজিনেশনের একটা কল্পনার জগৎ আমি ভেসে বেড়াচ্ছিলাম, সেই জগৎ থেকে যেন আমাকে টেনে এনে এই বাস্তবের মাটিতে এনে ফেলছে। কারণ ফরলর্ন, এবার এই যে একটা কেন, তাহলে এই ওয়ার্ডটার সাথে কী এমন যোগাযোগ রয়েছে, অর্থাৎ ডেসোলেটেড, মানে তিনিও নিজেকে সম্পূর্ণ ডেসোলেটেড মনে করছেন, পুরোপুরি একটা সম্পূর্ণ সবার দ্বারা তিনি যেন পরিত্যক্ত নিজেকে মনে করছেন, সেই জন্য কিন্তু এই ওয়ার্ডটা হয়তোবা আমরা মনে করতে পারি যে সেটা তাকে আবার এই বাস্তবের মাটিতে এনে ফেলছে। আর ইউ, তিনি বিদায় জানাচ্ছেন, গুড বাই জানাচ্ছেন। দ্য ফ্যান্সি ক্যানট চিট সো ওয়েল অ্যাজ শি ইজ ফেমড টু ডু ডিসিভিং এলফ।
এবার তিনি বলছেন এই যে ফ্যান্সি বা এই যে ইমাজিনেশন ক্যান নট চিট সো ওয়েল, এত ভালোভাবেও কিন্তু সে তার ম্যাজিকটা চালাতে পারে না, মানে অ্যাজ শি ইজ ফেমড টু ডু, মানে যেটার জন্য তাকে তার এত পরিচিতি এই যে ইমাজিনেশন বা কল্পনা, সে কী করে, সে মানুষকে তার নিজের জগতে নিয়ে যায়, সমস্ত কিছু ভুলিয়ে রাখতে পারে, এই যে তার জন্য তার যে খ্যাতিটা রয়েছে এবং সেই খ্যাতিটা কিন্তু সে খুব একটা ভালোভাবে যে করতে পারে তা নয়, কিন্তু মানে সে সব দিনের জন্যই ভুলিয়ে রেখে দিতে পারছে তা কিন্তু নয়, এই জন্য তাকে কিন্তু ডিসিভিং এলফ বলছে। ডিসিভিং অর্থাৎ সে যে ছলনাময়ী একটা ভূতের সঙ্গে তুলনা করছে, এলফ বলছে। এবার কেন বলা হচ্ছে তাকে ফ্যান্সিকে, ইমাজিনেশনকে, কারণ ইমাজিনেশন বা ওয়াইন, সে আমরা ওয়াইনের আবার এখানে তুলনা আনতে পারি, সে যতটুকুনিটাই হোক না কেন, যতক্ষণই হোক না কেন, সে কিন্তু সারা জীবনের জন্য কোনো দিনও কাউকে ভুলিয়ে রাখতে পারে না, তারও একটা কিন্তু নির্দিষ্ট একটা লিমিটেশন রয়েছে, সে কিন্তু কিছুক্ষণের জন্য হয়তো মানুষকে ভুলিয়ে রাখতে পারে কোনো দুঃখ বা কোনো বেদনা থেকে, সে কিন্তু পার্মানেন্ট নয়। তো ফ্যান্সি বা এই ইমাজিনেশন সেই জগতে ভেসে থাকাও কিন্তু কোনো দিনও পার্মানেন্ট নয়, তারও কিন্তু একটা লিমিটেশন রয়েছে। তো কবি সেটাই বলছে যে তোমার পাওয়ারটা এতখানিও নয় যে তুমি সব দিনের জন্য আমাকে ভুলিয়ে রাখতে পারবে, আমাকে দেখো এই কথাটা শুনেই কিন্তু আমি আবার আমার এই জগতে আসতে বাধ্য হলাম। তারপরেই তিনি বলছেন আডিউ আডিউ, বিদায় বিদায়, দাই প্লেইন্টিভ অ্যান্থেম ফেডস, তোমার এই যে অ্যান্থেমটা, তোমার অর্থাৎ এই যে গানটা, সেটা ফেড হয়ে যাচ্ছে। পাস্ট দ্য নিয়ার মিডোজ, অর্থাৎ আমি আর গানটা তোমার শুনতে পাচ্ছি না, মানে তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ, তুমি দূরে উড়ে চলে যাচ্ছ। কোথায়? পাস্ট দ্য নিয়ার মিডোজ, প্রথমে হয়তো কাছাকাছি যে মিডোটা রয়েছে সেই যে তৃণভূমিটা, সেখানে হয়তো শুনছিলাম। ওভার দ্য স্টিল স্ট্রিম, তারপরে সেই যে নিস্তব্ধ, সেই যে একটা ধীরে ধীরে বয়ে চলছে একটা স্ট্রিম, ঝর্ণা, তারপর থেকে হয়তো আমি শুনতে পাচ্ছিলাম, মানে তুমি তারপরে উড়ে গেলে। আপ দ্য হিল সাইড, তারপরে হচ্ছে গিয়ে তুমি সেই যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়ের ওপর থেকে হয়তো তোমার আওয়াজটা শুনতে পাচ্ছিলাম। অ্যান্ড নাও ইটস বাড়িড ডিপ, এবং এখন সেটা কী হচ্ছে না, ধীরে 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 ডিম হয়ে যাচ্ছে, বাড়িড হয়ে যাচ্ছে, সেটা যেন কবরস্থ, অর্থাৎ আমি গানটার ঠিকঠাক শুনতে পাচ্ছি না, আস্তে আস্তে সেটা যেন ম্লান হয়ে যাচ্ছে। ইন দ্য নেক্সট ভ্যালি গ্লেডস, সেই যে ভ্যালি উপত্যকার মধ্যে যে গ্লেডসটা রয়েছে, ফাঁকা যে স্থান রয়েছে, সেইখানে চলে যাচ্ছে তোমার আওয়াজটা, মানে অনেক দূরে চলে যাচ্ছে তোমার আওয়াজটা আমার থেকে, আমি আর সেটা যেন পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি না। তারপরে তিনি বলছেন অত্যন্ত ইম্পর্টেন্ট দুটো লাইন, ওয়াজ ইট আ ভিশন অর এ ওয়েকিং ড্রিম, আচ্ছা এটা কি ভিশন ছিল নাকি ওয়েকিং ড্রিম, নাকি আমি জেগে জেগে স্বপ্ন দেখছিলাম, তিনি বুঝতে পারছেন না। ফ্লেড ইজ দ্যাট মিউজিক, সেই যে মিউজিকটা রয়েছে, সেই যে গানটা রয়েছে, সেটা অলরেডি গন। ডু আই ওয়েক অর স্লিপ, আচ্ছা আমি কি ওয়েক মানে জেগে আছি নাকি স্লিপ নাকি ঘুমোচ্ছি, তিনি সেটা বুঝতে পারছেন না। এবার এই জায়গাটাই যদি তিনি কোয়েশ্চেন মার্ক দিয়েছেন, এর জায়গায় যদি আমরা এখানে এক্সক্লামেটরি সাইন পেতাম তাহলে হয়তো আমাদের এটার যে মিনিংটা রয়েছে সেটা বুঝতে আমাদের আরও খুব ভালো হতো, যে তিনি এক্সক্লেমড করছেন, যদিও আমরা এখানে বুঝতেই পাচ্ছি যে তিনি পুরোপুরিভাবে ওয়ান্ডার্ড, যে তিনি ভেবে পাচ্ছেন না, তিনি জেগে রয়েছেন না, ঘুমের মধ্যে রয়েছেন, এই যে একটা আধ ঘুম, একটা ডে ড্রিমিং চলছে বা একটা ইমাজিনেশনের জগতে রয়েছে, তিনি সেটাকেই কিন্তু বলছেন, আচ্ছা এটা কি ভিশন নাকি একটা ওয়েকিং ড্রিম, একটা স্বপ্নের মধ্যে দিয়ে চলছি। তো কবিতাটা এখানেই শেষ হচ্ছে, এই যে লাস্টে দুটো কোয়েশ্চেন, এই দুটো কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট, মানে এই কবিতাটা শেষ করবার জন্য, মানে তিনি একটা কোয়েশ্চেন রেখে যেন কবিতাটা শেষ করছেন। তো এবারে এখানে আমার একটু সামান্য জাস্ট কয়েকটা কথা বলবার রয়েছে, বলবার যে এর মধ্যে তিনি যে বিভিন্ন কন্ট্রাস্টসগুলো রয়েছেন, সে রয়েছে মানে ডেথ বা একটা লাইফ, তার মধ্যে হ্যাপিনেস স্যাডনেস, এইরকম গোটা একটা কন্ট্রাস্টের মধ্যে দিয়ে তিনি কিন্তু সম্পূর্ণ কবিতাটা দিয়েছেন, বাস্তব জগৎ এবং ইমাজিনেশনের জগৎ, এইরকম বিভিন্ন রকম বৈপরীত্যের মধ্যে দিয়ে কিন্তু তিনি সম্পূর্ণ কবিতাটা আলোচনা করেছেন, এবং একটা কবিতার শুরুতে তিনি ইমাজিনেশনের জগতে ভেসে গেলেও লাস্টের দিকে তিনি কী করছেন, তিনি কিন্তু সম্পূর্ণ আবার সেই যে জগৎ মানে বাস্তব জগৎ, বাস্তব জগতে এসে পড়ছেন, এবং এই ইমাজিনেশনকে কিছুটা হলেও তিনি কিন্তু বলছেন যে ডিসিভিং এলফ, মানে তুমি হচ্ছে তোমাকে এলফের, মানে তাকে এলফের সাথে তুলনা করছে, ছলনাময়ী একটা ভূতের সাথে তুলনা করছে, যে তুমি আমাদের সাথে ছলনা করছো, তুমি আমাকে ইমাজিনেশনের জগতে নিয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু সেটা পার্মানেন্ট হচ্ছে না, অর্থাৎ আমরা তাকে যতই এসকেপিস্ট বলি না কেন, তিনি মাঝে মাঝে সেই জগতে গেলেও তিনি কিন্তু আবার বাস্তবের মাটিতেই ফেরত আসেন। সেই যে ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, অর্থাৎ তিনি কিন্তু সেই যে ঝলসানো রুটি সেই জগতেই কিন্তু তিনি ফেরত আসেন।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।